আজকে আমি আপনাদেরকে এই দারুণ মজাদার নদীর ছোট মাছের চচ্চড়ি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের এই দারুণ মজাদার, দেখতে খুবই লোভনীয় এই নদীর এই ছোট মাছগুলো আমি কিভাবে চচ্চড়ি করেছি সেটাই আজকে আপনাদের আমি দেখাবো। আর এই ছোটো মাছগুলো কিন্তু খেতে অনেক মজাদার, যেমন মজাদার তেমন পুষ্টিগুণে ভরপুর, ভিটামিন এ তো এখানে কুটকুট করে ভরা আছে। এই নদীর ছোটো মাছ রেসিপিটা বানাতে আমার যেটা লাগবে সেটা হচ্ছে, প্রথমে ছোটো মাছগুলো লাগবে। এখানে আছে ট্যাংরা মাছ, পুঁটি মাছ, মলা মাছ, বিভিন্ন ধরনের মাছ এখানে মিক্স করা আছে। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি, একটা টমেটো কুচি, দুটা পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচামরিচ কুচি। এভাবে করে কাঁচামরিচগুলো মাঝখান থেকে কেটে তারপর আবার একটা কাট দিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, যেহেতু মাছের পরিমাণ কম মশলা তো কমই হবে, তাই না? এরপর এখানে আমি নিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়ো, এক চা চামচ মরিচের গুঁড়ো আর এক চামচ নিয়েছি আমি রাঁধুনি মাছের মশলা আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো আমি এখানে দিয়েছি। এখন আমি এই মাছগুলো খুব ভালো মতো লবণ দিয়ে আগেই ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। দেওয়ার পর আমি এখানে যে মশলা রেখেছিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, রাঁধুনি মাছের মশলা এবং সামান্য একটু ধনিয়ার গুঁড়ো, এগুলো সব দিয়ে দিলাম, এক চা চামচ করে ছিল। দেওয়ার পরে এগুলোকে আমি মাখিয়ে নিব, মাখিয়ে নিব হাত দিয়ে, খুব ভালো মতো করে মাখিয়ে নিতে হবে, তাহলে মাছের ভিতরে মশলাগুলো খুবই সুন্দরভাবে ঢুকবে। মাখিয়ে নেওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এখানে এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটাকেও হাত দিয়ে ভালো মতো মাছের সাথে মাখিয়ে নিব। মোট কথা এটাকে আমি মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দিব। এই 10 মিনিটে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালো মতো প্রবেশ করবে আর মাছগুলো খেতে অসাধারণ হবে। এরপর আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, সেই কড়াইটাই নিতে হবে যেই কড়াইতে আমি সবসময় মাছ টাছ ভুনা করি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি তেল আর তেলের মধ্যে দিয়েছিলাম 2 টুকরো তেজপাতা আর দিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো সব দিয়েছি। দেওয়ার পর বাদামি করে ভেজে নিতে হবে অলটুগেদার, খুব ভালো মতো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি যে কাঁচামরিচগুলো কুচি করে রেখেছিলাম সেই কাঁচামরিচগুলো এখানে দিয়ে একটু ভেজে নেব, একেবারে বেশি মচমচ করে ভাজবো না, মানে হালকা একটু ভাজা দিয়ে নেব। নেওয়ার পর এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আমি যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, যখন কিনা এই পেঁয়াজগুলো সুন্দর মতো ভাজা হয়ে যাবে তখনই সেই মাছগুলো আমি এখানে সব দিয়ে দেব। এই যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, 10 মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে মশলা দিয়ে মাখিয়ে, অতক্ষণে মাছগুলোর ভিতরে সব মশলাগুলো প্রবেশ করেছে। আর এটাকে একটুখানি এভাবে করে একটু ভেজে নিতে হবে তেলে, মাছগুলোকে সুন্দর মতো ভেজে নিই। কড়াইটা কিন্তু খুবই ভালো হতে হবে, কারণ যেহেতু এটা আমি ভাজা ছাড়াই কাঁচা মাছটাকেই আমি চচ্চড়ি করব, তাই কড়াইটা যদি একটু সুন্দর হয়, যেটাতে আমি সবসময় ভাজাভাজি করি বা ভোনা টোনা করি সেটা সেরকম একটা কড়াই হয়, তাহলে কিন্তু এটা খুবই সুন্দর চচ্চড়িটা হবে, নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে, এই কারণে আমি এই কড়াইটা নিয়েছি। এরপর আর তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু এটা চচ্চড়ি যত তেল দিবেন তত কিন্তু খেতে অনেক টেস্টি হবে। এরপর আমি যে বাটিটাতে মাছগুলো মাখেছিলাম সেই বাটিটা ধুয়ে পানিগুলো আমি একটু পানি দিয়ে দিলাম এই মাছগুলো কষানোর জন্য, কারণ বাটিতে অনেক মশলা আমি লেগেছিল, একটু পানি দেওয়ার কারণে মশলাগুলো সব ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। মশলা অপচয় করা মোটেও ভালো না। এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা যেরকম লবণ খান সেরকম দিবেন। এরপর আমি যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা পর্যায়ক্রমে এই মাছের উপর দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব মাছগুলো কষানোর পর, যাতে মশলার যে একটা কাঁচা একটা ঘ্রাণ থাকে, স্মেল থাকে, সেটা যাতে চলে যায়। দেওয়ার পর আমি কিন্তু আজকে রান্নার যে টুস টুস যে আওয়াজটা সেই আওয়াজটা বন্ধ করে নিই, কারণ কি এই আওয়াজটা না আমার আজকে ব্যাকগ্রাউন্ডে খুবই ভালো লাগছে, তাই আমি রান্নার আওয়াজটা হালকা সাউন্ডে রেখে দিয়েছি। এরপর পানি দেওয়ার পর যখন পানিগুলো সামান্য একটু শুষে আসবে তখন উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে
বাস এটা সামান্য অল্প কিছু রান্না করে নামিয়ে নিতে হবে, যতক্ষণ চচ্চর হয়ে যাবে বাস এভাবে করে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপর এটাকে পরিবেশন করার পালা। এভাবে করে একটা প্লেটে আমি হাফ প্লেটে আমি এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটাকে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আশা করি আপনারা আপনাদের বাসায় আমার এই রেসিপিটা বানিয়ে খাবেন, আপনাদের ফ্যামিলির সাথে এনজয় করবেন, সবাই অনেক পছন্দ করবে। আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনার মূল্যবান মন্তব্য আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য আমাকে অবশ্যই জানাবেন যে আমার রেসিপিগুলো আপনার কেমন লাগে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।